আপনারা অনেক সময় এমন প্রশ্ন করেন যে ভাই আমি ইন্টারমিডিয়েট পড়তেছি কিংবা ইন্টার পাস করেছি, এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি, আমি চাচ্ছি এটার পাশাপাশি কৃষি ডিপ্লোমা করতে, আমার জন্য কি আসলে দুইটা চালিয়ে যাওয়া সম্ভব কিংবা একই সাথে দুইটা পড়ালেখা করা সম্ভব কিনা? তো এটা আসলে এই প্রশ্নের অনেক ধরনের উত্তর হতে পারে, কারণ একটা সময় ছিল এরকম যে একই সাথে দুইটা জায়গায় পড়া যেত, কিন্তু এখন ওই সিস্টেমটা নাই। কারণ এখন আপনি যদি আগে কোথাও ভর্তি থাকেন এবং এরপরে যদি কৃষি ডিপ্লোমাতে ভর্তি হন, তাহলে কিন্তু কৃষি ডিপ্লোমা ভর্তির ক্ষেত্রে আপনার ভর্তিটা কার্যকর হবে না। হয়তো আপনি 2 মাস 3 মাস কৃষি ডিপ্লোমাতে পড়তে পারবেন, কিন্তু যখন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন তখন কিন্তু আপনার এই ফ্রড, আপনি যে এই ইটা করেছেন মানে নকলটা করেছেন, এটা কিন্তু পরবর্তীতে ধরা পড়ে যাবে, এবং ধরা পড়লে আপনি কিন্তু একটা সমস্যায় পড়ে যাবেন। এবং দেখবেন যে আপনি পরে যেটাতে ভর্তি হয়েছেন, আপনি যদি কৃষি ডিপ্লোমাতে পরে ভর্তি হয়ে থাকেন, তাহলে পরেরটা বাতিল করতে হবে ভর্তি। আর যদি আপনি চান আগেরটাও বাতিল করতে পারেন, কারণ একই সাথে আসলে দুইটাতে ভর্তি এখন সম্ভব না, বা আগে এরকম হতো কিন্তু এখন একই সাথে দুইটাতে আসলে একদমই সম্ভব না। আর তারপর যদি আপনি কোনোভাবে সেটাকে ম্যানেজ করতে পারেন টাকা পয়সা দিয়ে, কারণ বাংলাদেশে টাকা পয়সা দিয়ে অনেক কিছুই সম্ভব হয়, যদিও আপনি সেটা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারেন, তারপরও আমি বলবো যে এটা আপনার করা একদমই উচিত হবে না। কারণ আপনি একসাথে দুইটা আসলে কতটা আপনি বেনিফিট পাবেন এখান থেকে আমি জানি না। কারণ দেখেন আপনার কিন্তু দুইটা হাত, এবং দুই হাতে আপনি যদি বড় বড় দুইটা মাছ ধরতে যান, তাহলে দেখবেন কিন্তু লাস্ট মুহূর্তে আপনি কোনোটাই ধরতে পারবেন না। তো আমি এটাই বলবো যে আপনি একই সাথে দুইটা না করে যে কোনো একটা ভালো করে করেন, মন্দে করেন। কারণ দেখেন এখানে আপনি যদি একই সাথে কৃষি ডিপ্লোমা করতে চান এবং একই সাথে ইন্টারে পড়তে চান, তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণ প্রেশার পড়বে, আপনি কোনোটাতেই মন দিয়ে পড়তে পারবেন না, এবং একটা সময় দেখবেন যে আপনি বিভিন্ন হতাশায় ভুগতেছেন এবং শেষ মুহূর্তে আপনার দুইটারই রেজাল্ট খারাপ হবে। এবং আপনি দুইটাতে পড়ে আসলে কি করবেন আমি সেটা বুঝি না, কারণ আপনি ইচ্ছে করলেই তো একা একজন মানুষ দুইটাতে দুইটা চাকরি করতে পারবেন না, তাই না? আপনাকে যদি দুইটা চাকরি দেওয়া হয় তাও কিন্তু করতে পারবেন না, আর এটা কিন্তু বাংলাদেশে পসিবল না, কোনো দেশে পসিবল না। তাহলে শুধু শুধু একই সাথে দুইটাতে পড়ে আপনি কেন আপনার মেধা বেশি খরচ করবেন, কিংবা আপনার শ্রম বেশি দিবেন, সময় বেশি খরচ করবেন, আর মেন্টালি আলাদা একটা প্রেশার নেবেন কেন, এটা কি দরকার? তো আমি বলবো এরকমটা আপনারা না করে যে কোনো একটাতে পড়েন, মন দিয়ে পড়েন, ভালো করে পড়েন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফলতা আসবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।